সংগঠনের বিরুদ্ধে চাঁদাবাজির বিরুদ্ধে টেন্ডারবাজির বিরুদ্ধে শেখ হাসিনার অ্যাকশন শুরু হয়ে গেছে। সম্রাট বলে কথা না, যে কেউ আইনের মানে এই করবে তাকে আমরা নিয়ে দেখছিলেন প্রধান শিরোনাম। রাত ১১টার সময় সঙ্গে আছি সাজিদ রাজু এবং আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। লোকমানের সাফাইগাওয়ায় বিসিবি সভাপতি পাপনের তীব্র সমালোচনা সাবেক ফুটবলারদের, ক্যাসিনো কাণ্ডে জড়িতদের মোহামেডান থেকে বহিষ্কারের দাবি। ওনার বন্ধু ওনার আবনী ক্লাব ঠিক আছে, কিন্তু আমাদের মোহামেডান ক্লাবের ধ্বংসের জন্য উনি এখানে আমাদেরকে পাঠিয়েছেন বলে আমার কাছে প্রতিবাদ। রোহিঙ্গারা এখন আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকির অন্যতম কারণ, জাতিসংঘে প্রধানমন্ত্রী প্রত্যাবাসনে মিয়ানমারকে বাধ্য করতে চার দফা প্রস্তাব উত্থাপন। আসামের এনআরসি নিয়ে বাংলাদেশের উদ্বেগের কিছু নেই, নিউ ইয়র্কে হাসিনার সঙ্গে বৈঠকে মোদি, তিস্তাসহ সাত নদীর পানি বণ্টন নিয়ে আলোচনা। রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের মানববন্ধনে দাঁড়ানোকে কেন্দ্র করে ধস্তাধস্তি, নেতারা বললেন সরকারের সর্বস্তরে দুর্নীতি। মহালয়ার মধ্য দিয়ে শারদীয় দুর্গা পূজার আনুষ্ঠানিকতা শুরু, মণ্ডপে মণ্ডপে চণ্ডী পাঠে দেবী দুর্গাকে আবাহন। যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাটকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এমন খবর দিচ্ছে বিভিন্ন গণমাধ্যম, কিন্তু এ ব্যাপারে মুখ খুলছে না র্যাব পুলিশের কেউই। এই প্রেক্ষাপটে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন সম্রাট গ্রেফতার কি না জানা যাবে শিগগিরই। চৌধুরী সম্রাট, কখনো গণমাধ্যমগুলো বলছে সম্রাট লাপাত্তা, কখনো শত শত নেতাকর্মী নিয়ে তিনি কাকরাইল কার্যালয়ে অবস্থান করছেন বলে খবর প্রকাশ হয়েছে। সবশেষ শনিবার একটি গণমাধ্যম বলছে বনানীর একটি বহুতল ভবন থেকে শুক্রবার রাতে আটক হয়েছেন সম্রাট, এমনকি তিনি বিদেশ পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারির কারণে সম্ভব হয়নি বলছে পত্রিকাটি। তবে সার্বিক বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কেউ মুখ না খুললেও রাজধানীতে এক অনুষ্ঠান শেষে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রীও সম্রাটকে আটক করা না করার ব্যাপারে সরাসরি কোনো মন্তব্য করেননি। সম্রাট হোক যেই হোক, অপরাধ করলে তাকে আমরা আইনের আওতায় নিব, আপনারা দেখবেন খুব শীঘ্রই দেখবেন। এছাড়া জনহয়রানি রোধ ও কাজের গতিশীলতার জন্য ক্যাসিনো বিরোধী শুদ্ধি অভিযান পরিচালনার দায়িত্ব শুধুই র‍্যাবকে দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। যেহেতু অভিযানটি র‍্যাব শুরু করেছে এবং আমরা বলছি ক্যাসিনোর এই ক্যাসিনোর এগুলো র‍্যাবই করবে এবং এর এর আওতায় এনে অযথা তথ্য ছাড়া কাউকে যেন হ্যারাস না করা হয় সেই জন্যই আমাদের এই পরিকল্পনা। ক্যাসিনো সংশ্লিষ্ট মামলাগুলো তদন্তের দায়িত্ব র‍্যাবকে দেওয়া হয়েছে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। দুর্নীতি অপকর্ম টেন্ডারবাজির বিরুদ্ধে শুধু ঢাকাতে নয় সারা দেশেই অভিযান চলবে, আর যাদের অপকর্ম ও দুর্নীতির কারণে সরকার ও আওয়ামী লীগ সমালোচিত হচ্ছে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। বিকেলে রাজধানীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভায় একথা বলেন আওয়ামী লীগ নেতারা। এ সময় তারা আরও বলেন শুধু ক্যাসিনো নয়, সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে শনিবার বিকেলে আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ। দলের কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল নেতাকর্মীরাও অংশ নেন দলীয় প্রধানের জন্মদিনের অনুষ্ঠানে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ক্রমেই এগিয়ে যাচ্ছে উল্লেখ করে সভায় দলের কেন্দ্রীয় নেতারা বলেন দেশের আর্থসামাজিক উন্নয়নে অসামান্য অবদান রাখায় শেখ হাসিনা এখন বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছেন। আলোচনা সভায় উঠে আসে ক্যাসিনো বিরোধী চলমান অভিযানের প্রসঙ্গ, যাদের কারণে দুর্নীতিবাজরা আওয়ামী লীগে স্থান পেয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান নেতৃবৃন্দ। সকল ক্ষেত্রে বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে, তখন কিছু কুলাঙ্গার আমাদের দলকে এবং আমাদের ইমেজকে নষ্ট করার চেষ্টা করছে। আমরা কেন ফ্রিডম পার্টির জামাতের লোকদের এই তাদেরকে আমাদের দলে স্থান দেব? মাননীয় প্রধানমন্ত্রী জয়ন্তী শেখ হাসিনা সকল প্রকার দুর্নীতি সন্ত্রাসের বিরুদ্ধে তার জিরো টলারেন্স, সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে তার জিরো টলারেন্স। বিএনপির হাত ধরেই দেশে এসব জুয়া ও অসামাজিক কার্যক্রম শুরু হয়েছে অভিযোগ করে দলের প্রবীণ নেতারা বলেন ঈর্ষান্বিত হয়েই বিএনপি নেতারা অভিযান নিয়ে নানা মন্তব্য করছেন। কিছু অনুপ্রবেশ প্রবেশকারী দলে প্রবেশ করে আমাদের সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করেছে,
আজকে আমাদের সকলকে সচেতন থাকতে হবে। জিয়া রহমানের আমলে সৌদি খেলা থেকে জুয়া খেলা মদের লাইসেন্স জাতীয়করণ করে দেওয়া হয়েছিল। শেখ হাসিনা দুর্নীতি মুক্ত সমাজ করবার জন্য বিভিন্ন রকম মদ জুয়া সেগুলিকে বিরুদ্ধে অভিযান শুরু করেছেন। কিছু দুর্নীতিবাজির জন্য দল ও দেশের উন্নয়ন মেলান হতে পারে না উল্লেখ করে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই সারা দেশে অভিযান শুরু হয়েছে। অপকর্মকারীদের জন্য এত উন্নয়ন এত অর্জন আমাদের মান হতে পারে না। অপকর্মের বিরুদ্ধে শেখ হাসিনার অ্যাকশন শুরু হয়ে গেছে। এ লড়াইয়ে আমাদের জিততে হবে। যারা অপকর্ম করে আওয়ামী লীগের ভাবমূর্তি নষ্ট করছে তাদের বিরুদ্ধে শেখ হাসিনার অভিযান চলবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন ওবায়দুল কাদের। প্রশ্ন আশিস, সময় সংবাদ, ঢাকা। মিয়ানমারের রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি না হওয়ায় রোহিঙ্গারা ফিরে যাচ্ছে না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই সমস্যার অনিশ্চয়তার বিষয়টি বিশ্ব সম্প্রদায়কে অনুধাবন করতে হবে। তিনি বলেন, প্রত্যাবাসনের মাধ্যমে এই সংকটের সমাধান সম্ভব, যা মিয়ানমারকেই করতে হবে। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় জাতিসংঘের 74তম সাধারণ অধিবেশনের বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী। সংকট সমাধানে মিয়ানমারকে বাধ্য করতে চার দফা প্রস্তাব উত্থাপন করে শেখ হাসিনা বলেন, রোহিঙ্গারা এখন আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকির অন্যতম কারণ। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তৃতা শুরু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় 22 মিনিটের ভাষণে পুরোটাই ছিল বঙ্গবন্ধুর মতো বাংলায়। এবং সাংস্কৃতিক ক্ষেত্রে মানব জাতি, শেখ হাসিনা তার বক্তৃতায় রোহিঙ্গা সংকট নিয়ে জোরালো বক্তব্য উপস্থাপন করেন। তিনি বলেন, মিয়ানমার থেকে প্রাণ ভয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সমাধান না হওয়ার দায় বিশ্ব সম্প্রদায়ের। আন্তর্জাতিক সম্প্রদায়ের অবশ্যই রোহিঙ্গা সমস্যার মূল কারণসমূহ বিবেচনায় আনতে হবে এবং মানবাধিকার লঙ্ঘন ও অন্যান্য নৃশংসতার দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে। এবারও বৈশ্বিক এই সমস্যা সমাধানে সুনির্দিষ্ট প্রস্তাব জাতিসংঘকে জানান শেখ হাসিনা। বলেন, রোহিঙ্গা কোনোভাবেই দ্বিপাক্ষিক সমস্যা নয়। এই সমস্যা এখন আর বাংলাদেশে রোহিঙ্গাদের ক্যাম্পের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। বাংলাদেশের সকল প্রচেষ্টা সত্ত্বেও বিষয়টি এখন আঞ্চলিক নিরাপত্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা এমন একটি সমস্যার বোঝা বহন করে চলেছি যা মিয়ানমারের তৈরি। মিয়ানমারকেই রোহিঙ্গা সমস্যার সমাধান করতে হবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। মিয়ানমার এবং তার নিজস্ব নাগরিক রোহিঙ্গাদের মধ্যকার একটি সমস্যা। মাথাপিছু আয়, গড় আয়ু বৃদ্ধি, মাতৃ ও শিশু মৃত্যু হ্রাসের মতো নানা বিষয়ে বাংলাদেশ যে বিশ্বের রোল মডেল সে কথা জাতিসংঘে তুলে ধরেন শেখ হাসিনা। বলেন, বিশ্ব অর্থনীতির নতুন বিষয় বাংলাদেশের সামনে এখন অপার সম্ভাবনা। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে আমরা কঠোর অবস্থান নিয়েছি। এবারের ভাষণে তিনি রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের বিষয়টি গুরুত্ব দিলেন। বললেন, এই সমস্যাটি এখন আর বাংলাদেশের নয়, এটি আঞ্চলিক এবং বৈশ্বিক সমস্যা। তাই এই সমস্যা মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। আসামের নাগরিক তালিকা বা এনআরসি নিয়ে বাংলাদেশের উদ্বেগের কিছু নেই বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিউ ইয়র্কে লোটা প্যালেসে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে আশ্বস্ত করেন মোদী। পরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে দুই শীর্ষ নেতার বৈঠক হয়েছে। আগামী মার্চে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে ঢাকা সফরে আসবেন ভারতের প্রধানমন্ত্রী। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির আরও একটি রিপোর্ট। জাতিসংঘের সাধারণ পরিষদের ফাঁকে দুই প্রতিবেশী দেশের শীর্ষ নেতার বৈঠক, উঠে এলো দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়। বৈঠকে ভারতের জাতীয় নাগরিক পুঞ্জি নিয়ে দুদেশের নাগরিকদের মধ্যেই যে আস্থার সংকট দেখা দিয়েছে সে প্রসঙ্গ তোলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় নরেন্দ্র মোদী বলেন, বাংলাদেশের এতে উদ্বেগের কোনো কারণ নেই। স্বাভাবিকভাবেই উঠে আসে সাতটি অভিন্ন নদীর পানি বণ্টনের প্রসঙ্গ, বিশেষ করে শেখ হাসিনা জানতে চান তিস্তার চুক্তি বিষয়ে। যতগুলো আমাদের ইম্পর্টেন্ট ইস্যু রয়েছে সেগুলো সবই ন্যায্য তুলেছে এবং এইটার ভালো সদুত্তর পেয়েছে। উল্লেখযোগ্য আমাদের যে কনসার্ন, যেমন ধরুন আমাদের কনসার্ন হচ্ছে এনআরসি, আমাদের কনসার্ন হচ্ছে নদী নেত্রী, সবগুলোই উঠেছে। সবগুলোই মন্ত্রী বলেছেন যে আমাদের দুদেশের যে সম্পর্ক, এই ছোটোখাটোগুলো
আমরা সহজেই এগুলো ওয়েলটেক কেয়ার হবে, আমার লোকেরা কাজ করবে এমনি ওয়েলফেয়ার সেটা। এবং বলেছেন এগুলো নিয়ে আপনাদের কোনো চিন্তা করার দরকার নেই। পররাষ্ট্রমন্ত্রী জানান, জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে আগামী বছর মার্চে ঢাকা যাবেন ভারতের প্রধানমন্ত্রী। অক্টোবরের প্রথম সপ্তাহে দিল্লিতে আবারও বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে নিউ ইয়র্কে এই দুই শীর্ষ নেতার বৈঠকের ফলে ভালোই একটা ওয়ার্ম আপ হলো দুদেশের কূটনীতিকদের মধ্যে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার 73তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বাদাসর গণভবনে এই মিলাদের আয়োজন করা হয়। এ সময় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও সফলতা কামনা করে মোনাজাত করেন প্রধানমন্ত্রীর কার্যালয় ও গণভবনের কর্মকর্তা কর্মচারীরা। মিলাদ মাহফিলে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান সহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। লোকমান হোসেন ভূঁইয়ার পক্ষে সাফাই গাওয়ায় বিসিবি সভাপতি পাপনের সমালোচনা করলেন সাবেক ফুটবলার বাদল রায়। একই সঙ্গে আটককৃত লোকমান হোসেনকে বিসিবির পরিচালক পদ থেকেও বহিষ্কারের দাবি তার। ক্যাসিনো কেলেঙ্কারিতে জড়িত সব ক্লাব কর্মকর্তার দ্রুত অপসারণ ও ক্রীড়াঙ্গন থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন মোহামেডান ক্লাবের সাবেক ফুটবলার ও সংগঠকরা। প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দাবি জানান তারা। লোকমান আমাকে কোনোদিন বলে নাই যে মোহামেডান ক্লাবে একটা ক্যাসিনো আছে, এটাও একটা আশ্চর্য। ও কিন্তু আমার বন্ধু। উনি বলেছেন ওনার বন্ধু লোকমান হোসেন ভূঁইয়া, তা আমি কষ্ট পেয়েছি যে ওনার বন্ধু, ওনার আবনী ক্লাব ঠিক আছে, কিন্তু আমাদের মোহামেডান ক্লাবের ধ্বংসের জন্য উনি এখানে আমাদেরকে পাঠিয়েছেন বলে আমার কাছে প্রতিভাবন হয়। না হলে কেন আজকে লোকমান হোসেনের ব্যাপারে উনি কেন সচেতন হচ্ছেন? ক্যাসিনো কেলেঙ্কারিতে বিশৃঙ্খল দেশের ক্রীড়াঙ্গন, ক্রীড়া সংগঠকদের অনেকেরই নাম জড়িয়েছে ক্যাসিনোতে, অন্যরা জড়িয়েছেন বাকপিতণ্ডায়, তৈরি হয়েছে মতবিরোধ, দ্বন্দ্ব। ক্যাসিনো কাণ্ডে এটিও অপূরণীয় ক্ষতি তো বটেই, বড় কালিমাটা লেপেছে ঐতিহ্যবাহী মোহামেডানের গায়ে। সমর্থক থেকে শুরু করে সাবেক কিংবা বর্তমানদের কেউই শুনতে চান না এমন অবক্ষয়ের গল্প। প্রতিবাদ প্রতিরোধে এবার বিক্ষোভের দুয়ার খুলেছেন সাবেকরা, হুঙ্কার দিয়েছেন জড়িতদের সরাতে হবে, ঠেলে সাজাতে হবে মোহামেডানকে। 42 কোটি টাকা দেশ থেকে চলে গেছে বিদেশে, মোহামেডান ক্লাব তলানিতে পড়ে আছে, এটার জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে, 100% দায়ী হচ্ছে লোকমান সাহেব এবং তার সাথে যারা সহযোগী আছে তাদেরকে আমরা সতর্ক করে দিতে চাই। আপনারা অবিলম্বে যদি মোহামেডান ক্লাব ভালোবাসা যদি আমাদের আহ্বানে সাড়া দেন, কালকে 2-3 দিনের মধ্যে আপনারা প্রত্যেক করবেন সবাই। আমরা ক্যাসিনো ব্যবসা পরিচালনার জন্য জড়িত সংশ্লিষ্ট কর্মকর্তাদের আইনানুরূপ ব্যবস্থা ছাড়াও অবিলম্বে দায়িত্ব থেকে পদ থেকে আহ্বান জানাচ্ছি। আটককৃত লোকমান হোসেন ভূঁইয়া মোহামেডানের পাশাপাশি বিসিবির পরিচালক, সেই পদ থেকেও তাকে অপসারণের দাবি বাদল রায়ের। মাননীয় সভাপতিকে অনুরোধ করব যে আপনি ইমিডিয়েটলি বিসিবি থেকে লোকমান হোসেন ভূঁইয়াকে অপসারণ করবেন, তাকে অবহতি দিন। সময় সংবাদ, ঢাকা। আইন বহির্ভূত হওয়ায় ক্যাসিনো বন্ধে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কাজ করছে বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ। বিকেলে নেত্রকোনা জেলা পুলিশে আয়োজিত সমাবেশে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এছাড়া দেশের সব ক্যাসিনো বন্ধ না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। আমরা ক্যাসিনোগুলোকে বন্ধ করতে চাই, এগুলো কারণ এগুলো আমাদের এক্সিস্টিং যে সাংবিধানিক যে বিধান রয়েছে, যে আইন রয়েছে, সেগুলোর সঙ্গে সংগতিপূর্ণ নয়, প্লাস এগুলো বেআইনি, কারণ বাংলাদেশে কাউকে ক্যাসিনো পরিচালনার অনুমতি দেওয়া হয়নি। তো সে কারণে এই বেআইনি কার্যক্রমকে কিন্তু আমরা বন্ধ করার জন্য অপারেশনটা চালু করেছি এবং সেটি এখন বন্ধ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশটাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ এবং সেটা করতে গিয়ে দেশের উন্নয়নের জন্য, অগ্রগতির জন্য সরকারের নেতৃত্বে প্রধানমন্ত্রীর নির্দেশে যা যা করানো দরকার, যখন যা করা দরকার অবশ্যই আমরা করব। জৈব সারের ব্যবহার, স্বাস্থ্যসম্মত উপায়ে চাষাবাদ, কৃষকের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ ও পরামর্শ দেয়াই তার কাজ। অক্ষরজ্ঞানহীন কৃষকের জন্য খুলেছেন নৈশ স্কুল। এলাকার মানুষ তাকে চেনেন কৃষকের বন্ধু হিসেবে। তিনি হলেন ঝিনাইদহের কাজী এমদাদ। ঝিনাইদহ প্রতিনিধি লোটাস রহমান সোহাগের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামের বাসিন্দা কাজী এমদাদ বয়স 50 ঠেকলেও হাতে মাথাল, পকেটে মাস্ক নিয়ে সারাদিন মাঠের পর মাঠ ছুটে বেড়ান তিনি। কোনো কৃষক মাস্ক ছাড়া জমিতে কীটনাশক স্প্রে করলে ছুটে যান তিনি। স্বাস্থ্যের নিরাপত্তার জন্য তার মুখেও বেঁধে দেন মাস্ক। এই মাস্কটা এই পরিয়ে দিলাম,
শুধু তাই নয়, পরামর্শ দেন জৈব সার ব্যবহার নিয়েও। কেঁচো কম্পোস্ট সার উৎপাদন করার পাশাপাশি বিতরণ করেন কৃষকদের মাঝে। এলাকার অক্ষরজ্ঞানহীন মানুষকে আলোকিত করতে চালান নৈশ স্কুল। নাইট স্কুলে পড়ে আর কি আমার নিজের নাম টাম শিখেছি। আমাদের সাথে কৃষিকাজের সাথে 10-12 বছর ধরে নিয়ে যুক্ত, পাশাপাশি আমাদের ট্রেনিংও নিয়ে যায়। কেঁচো কম্পোস্ট সার তৈরি শিখিয়েছে আমাদের। কৃষিকাজে সহায়তার পাশাপাশি কাজী এমদাদ বিনা বেতনে শিক্ষকতা করেন গ্রামের একটি মাদ্রাসায়। মাস্ক বিতরণ, তার ভিতরে মাতাল বিতরণ সহ তার ফসলের চাষবাস বিষয়ক বিভিন্ন পরামর্শ তাদেরকে আমরা দিয়ে থাকি। কৃষি কর্মকর্তা জানালেন, কৃষক এমদাদকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে। প্রযুক্তি নির্ভর বইগুলো থেকে সে তাদেরকে পড়ে শোনান, এর মাধ্যমে অত্র এলাকার কৃষক ভাইরা বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে ভালোভাবে জ্ঞান লাভ করেন। আর উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা কৃষক বন্ধু এমদাদকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তিনি যদি আবেদন করেন, আমরা তার আবেদনের মতো তাকে সাহায্য সহযোগিতা করব। কাজী এমদাদ 2006 সাল থেকে শুরু করেন কৃষকদের পরামর্শ দেয়া। এ পর্যন্ত 5 শতাধিক কৃষককে অক্ষর জ্ঞান সম্পন্ন করে তুলেছেন। সময় সংবাদ, ঝিনাইদহ। জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বেচ্ছাসেবক দলের মানববন্ধনে সামনে পেছনে দাঁড়ানোকে কেন্দ্র করে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। দুপুরে বেগম জিয়ার মুক্তির দাবিতে সংগঠনটির মানববন্ধন শুরু হলে নেতাকর্মীদের মধ্যে হট্টগোল শুরু হয়। সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মদুদ আহমদ বলেন, সরকারের সব স্তরে দুর্নীতি ঢুকে গেছে। অপর এক আলোচনা সভায় দলের আরেক স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, রাঘব বোয়ালদের চিহ্নিত করে শুদ্ধি অভিযান চালাতে হবে। বেগম জিয়ার মুক্তির দাবিতে ধারাবাহিক কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে দাঁড়ায় স্বেচ্ছাসেবক দল। এরপরে সামনে পেছনে দাঁড়ানোকে কেন্দ্র করে বিশৃঙ্খলা তৈরি হয় নেতাকর্মীদের মাঝে। ধস্তাধস্তির এক পর্যায়ে সিনিয়র নেতাদের নির্দেশে পরিস্থিতি স্বাভাবিক হয়। দুপুরের দিকে মানববন্ধনে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মদুদ আহমদ বলেন, সরকারের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে গেছে। সরকার দুর্নীতিতে তারা ডুবে গেছে, সেই জন্য তাদের উচিত হবে অবিলম্বে পদত্যাগ করে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করা। আর যদি তারা সেটা না করেন, তাহলে এই দুর্নীতির বোঝায় এই সরকারের পতন হতে বাধ্য। সকল মন্ত্রী সকল এমপিদের সম্পদের হিসাব দেখতে চাই। এদিকে প্রেস ক্লাবের ভেতরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মরহুম আসম ও হান্নান সাহার স্মরণ সভায় ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, সরকার ও প্রশাসনের মদতেই দুর্নীতি মাথাচাড়া দিয়ে উঠছে। যে দুর্নীতির পাহাড়, সেই পাহাড়ের একটি অংশ মাত্র আমরা দেখতে পাচ্ছি। শুধু নিচের দিকে শুদ্ধি অভিযান করে লাভ হবে না, উপরের থেকে শুদ্ধি অভিযান শুরু করে তাহলেই শুদ্ধি অভিযান হবে। তা না হলে আপনাদের এই সব নাটককে একই অনুষ্ঠানে যোগ দিয়ে নানা দুর্নীতির জন্য সরকারের তীব্র সমালোচনা করেন দলের অন্য সিনিয়র নেতারা। অপরাধীদের বিচার করেন। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরো থাকছে। সৌদি আরবে প্রথমবারের মতো পর্যটকদের জন্য ই ভিসা কার্যক্রম শুরু। তালিকায় নেই বাংলাদেশ, ভারত সহ এশিয়ার বেশিরভাগ দেশ। নোয়াখালীতে হোমিওপ্যাথি দোকানে বিক্রি করা স্পিরিট পান করে 6 জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় হোমিওপ্যাথি চিকিৎসক সহ 2 জনকে আটক করেছে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, ওষুধের আড়ালে রেকটিফায়ার স্পিরিট বিক্রি করা হতো। ময়নাতদন্ত রিপোর্ট শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছেন চিকিৎসক। সাইফুল্লাহ কাবরুলের পাঠানো তথ্য ও সাদ্দাম হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। স্বজনরা জানান, বৃহস্পতিবার রাতে নোয়াখালীর কোম্পানিগঞ্জের মোহাম্মদনগর গ্রামের মহিনুদ্দিন, বাস ব্যাপারী বাড়ির নূর নবী মানিক, ক্ষীরত মহাজন বাড়ির রবিলাল রায় সহ 6 জন বিভিন্ন অসুস্থতা নিয়ে স্থানীয় রফিক হোমিও হলে যান। এ সময় চিকিৎসকের দেয়া হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে 6 জনেরই মৃত্যু হয়। পুলিশ 2 জনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায়। ওষুধের আড়ালে স্পিরিট বিক্রির সঙ্গে জড়িতদের বিচার দাবি করেছেন নিহতদের স্বজন ও এলাকাবাসী। এখন যদি বাবা প্রকৃতপক্ষে স্পিরিট খাই মারা যায়, তাহলে আমরা প্রকৃত এটার বিচার চাই। যারা বিক্রি করে তাদের শাস্তি চাই। জাহিদ ডাক্তার কোম্পানিগঞ্জের বসুমার বাজারের সব মাদকের সবচেয়ে বড় শেল্টার, মানে এটারে কি বলে মাদক ব্যবসায়ী।
এ ঘটনায় ওই হোমিও হলের চিকিৎসক জায়েদ ও তার ছেলে প্রিয়মকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ময়না তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান চিকিৎসক। প্রাথমিকভাবে তারা স্বীকার করেছে যে ওষুধগুলো তারা বিক্রি করেছে সেইটা সত্যতা তারা স্বীকার করছে এবং এই ব্যাপারে যারা ডিসিস্ট যারা নিহত হয়েছে তাদের পরিবারের তরফ থেকে অভিযোগ নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা করা। আসলে মৃত্যু কারণটা নিয়ে আমরা এখনো রিপোর্ট পাওয়ার পরে ফাইনালি আমরা বলতে পারবো। একই ঘটনায় গুরুতর আরো ছয়জনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। সময় সংবাদ নোয়াখালী। উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে টানা দশম দিনের মতো আন্দোলন করছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে অনশন কর্মসূচি শুরু করেন তারা। উপাচার্যের পদত্যাগ দাবিতে নানা স্লোগান দেন তারা। দাবি না মানলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। উপাচার্য অধ্যাপক ডক্টর নাসির উদ্দিনের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গত 19 সেপ্টেম্বর থেকে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। আমাদের একটাই দাবি, বিসি পদত্যাগ। যতদিন না বিসি এখান থেকে যাবে, যতদিন না সে পদত্যাগ করবে, ততদিন আমরা আন্দোলন চালিয়ে যাব। যতদিন যাবৎ আন্দোলন আমাদের নিষ্পত্তি না হবে, ততদিন আমরা চালিয়ে যাব আমাদের আন্দোলন। এ ছিল রাত 11টার সময়।